सब इंस्पेक्टर। शेष बार जो मासूम साक्षात करते गेम तक मासूम के खुजे पे कि बेग पे बाड़ी गए जाना जाए सब इन्स्पेक्टर कामरुल एसे तर बाड़ी शाशिए गे मासूम के ना पेले तार बाबा मा के धरे नहीं जाए তাদের দেয়া ঠিকানায় গিয়ে কথা হয় মাসুমের সঙ্গে। এক ঝামেলা থেকে বের না হতেই মাসুম এখন আরেক ঝামেলায় পড়েছে। সব মিলিয়ে পুরো পৃথিবীটাই তার কাছে এখন নরক। সেকেন্ড অফিসার কামরুল তার ফ্রেন্ড, এভাবে সে পরিচয় দিয়ে বেড়াচ্ছে। তো বিভিন্নভাবে সে নিজে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে, আমাকে এটা করবে সেটা করবে। টোটালি আমি এখন সব কিছু হয়ে যাওয়ার পরেও যে স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে চাচ্ছি সেই স্বাভাবিক জীবনটাকে আমাকে এখন মানে যাপন করতে দিচ্ছে না ওরা। থানা থেকে 30,000 টাকা ঘুষ দিয়ে বের হবার পর মাসুম ঘটনাটা থামিয়ে দিতে চাইলেও পুলিশের কারণে তার থামেনি। থানার সেকেন্ড অফিসার কামরুল মাসুমের কাছে বিভিন্ন দাবি করতে থাকে। এরপর একটা ল্যাপটপ ঘুষ চেয়েছিল, কিন্তু সেটাও দিতে রাজি হয়নি মাসুম। সব শেষ পুলিশের হয়রানি থেকে বাঁচতে ট্যাব দিতে বাধ্য হয়। 30/10/2014 রাত আনুমানিক 8টা। ক্যান্টনমেন্ট ইউসিবি চত্বর থেকে মিরপুরের দিকে যেতেই একটু সামনে ব্লু মুন রেস্টুরেন্ট। ক্যান্টনমেন্ট থানার ওই সাব ইন্সপেক্টরের কথা মতো ট্যাব কিনে অপেক্ষা করছে। পাশেই অবস্থান নিয়েছে 21-এর চোখ টিমের সদস্যরা। ট্যাব নিতে পুলিশের ওই সাব ইন্সপেক্টর আরেক পুলিশ সদস্যকে পাঠিয়েছে তার জন্য অপেক্ষা। আধা ঘন্টার মধ্যে হাজির ক্যান্টনমেন্ট থানার পোশাক পরা ওই পুলিশ সদস্য। কে এসেছে আমরা তার নাম জানি কিন্তু বলছি না, কারণ ক্যান্টনমেন্ট থানার সৎ পুলিশ সদস্যরা সবাই পুলিশের ওই সাব ইন্সপেক্টরের কথা শুনতে বাধ্য। একই কারণে এই পুলিশ সদস্য বাধ্য হয়েছে কামরুলের হুকুম মানতে। ট্যাব পাবার পর বিভিন্নভাবে দেখে শুনে কিছুক্ষণ পর রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় সে। অনুসন্ধানের স্বার্থে আমরা তাকে ওই দিন আটকাইনি, কিন্তু পরদিন তাকে বিষয়টি টেলিফোনে জিজ্ঞেস করলে বেমালুম অস্বীকার করে ওই পুলিশ সদস্য। না ভাই, এর আগে নীলেশ ভাই আমার সাথেই ছিল, বুঝছেন। অবশ্য আসার কথা হলো পুলিশের এমন চাঁদাবাজির বিষয়টি তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র। আমাদের কোন সদস্য যদি কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে অপেশাদারমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, আমরা মূলত একটা তদন্ত করি। প্রাথমিকভাবে তদন্ত করার পরে যদি দেখি যে না, সে সত্যি সত্যি জড়িত, খুবই পেশাদারিত্বের সাথে বিষয়টিকে আমরা ইনশিওর করে থাকি। দর্শক, ক্যান্টনমেন্ট থানার সাব ইন্সপেক্টর কামরুলকে নগদ 30,000 টাকা তার সাথে দামি ট্যাব দিয়েও শান্ত রাখা যায়নি, কারণ মাসুমের তো একুল ওকুল দুকুলি গেছে, আর সঞ্চিতার টাকা তার সাথে আরও অনেক কিছুই আছে। পুলিশ সঞ্চিতাকে এতটাই সাপোর্ট দিচ্ছে, আমরা সঞ্চিতাদের বাসায় যাবার পর সঞ্চিতা আমাদেরকে ভুয়া সাংবাদিক বলে পুলিশকে ফোন করে। তার 10 মিনিটের মাথায় পুলিশ হাজির। পুলিশের এমন তৎপরতা দেখে আমাদের ভালোই লেগেছে, কিন্তু এমন তৎপরতা কি শুধু সঞ্চিতার সাথে বিশেষ কোনো সম্পর্কের কারণে? সেটা জানতে সঞ্চিতার বক্তব্যের আগে সঞ্চিতার আপন ছোট ভাইয়ের কাছে জানব পুলিশের এমন আগ্রহের কারণ কি। ভাই কি আপনাদের বাসায় মাঝে মধ্যে আসে? এটা আমি এখন দেখিনি, কিন্তু আমি শুনছি সোনাপুর দুদিন মাঝে ছিলাম এটা ধরার জন্য, কিন্তু সেটা আসতো। শুধু সেকেন্ড অফিসার কামরুলই না, আরও অনেকেই সঞ্চিতার কাছে আসেন, যে কারণে বোনের কার্যকলাপে ভাইটিও এখন নেশায় আসক্ত। ভাই হিসেবে আমার মনে কিন্তু কি লাগছে, আমি যদি ভেজা কইতাম
আমি দেখা যাচ্ছে যে মেরে ফেলেছিলাম এরকম, কিন্তু আমার ভাই 9 মাস তার সাথে ছিল তাকে বোঝানোর জন্য যে এভাবে। তারপরেও সে বুঝে না। এবার আমরা সঞ্চিতার বক্তব্য জানবো, তিনি কি নিজেকে অপরাধী মনে করেন? কে ভালো আছে দুনিয়াতে? যারা ভালো আছে আল্লাহ দেখে, যারা খারাপ তাদেরকে আল্লাহ দেখে। আমার দ্বারা একটা ভুল হয়েছে। দর্শক, এমন ভুল যদি আপনার কিংবা আমার জীবনে ঘটে তাহলে আপনি সহ্য করতে পারবেন তো? দর্শক, সহ্য করা না করার কথা ভাববার আগে জানা দরকার এখন আমাদের কি করা উচিত। অনুষ্ঠানের একেবারে শুরুতে একটা যৌথ তার সাথে সুখী পরিবারের দৃশ্য দেখেছিলাম। সেই দৃশ্যটা দেখানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল। মাসুম কিংবা সঞ্চিতা যদি এককভাবে না থেকে এ ধরনের একটি যৌথ পরিবারে থাকতো তাহলে হয়তো তাদের জীবনটাও সুমনদের মতোই হতে পারত। মনে রাখতে হবে, স্বাধীনতা ভালো, একক স্বাধীনতা মানুষকে অমানুষ করে দিতে পারে। এমন স্বাধীনতার সুযোগে যে কেউ যে কোনো ধরনের অপরাধে জড়াতে পারে, যে কারণে কিছু বিষয় মেনে চললে আমরা অন্তত এ ধরনের অপরাধ থেকে বাঁচতে পারি। স্বামী বা স্ত্রী দূরে থাকলেও বাবা মা কিংবা নিকট আত্মীয়দের নিয়ে একসাথে বসবাস করা, স্ত্রীর কথায় বাবা মাকে রেখে আলাদা একক পরিবারে না থাকা, তার সাথে যার যার ধর্মীয় আদেশগুলো সঠিকভাবে মেনে চলা। আজকে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের যে সামাজিক সম্পর্ক ছিল, এই সামাজিক সম্পর্কে সাংঘাতিকভাবে ফাটল ধরেছে, এবং এতে করে আজকের যুগের ছেলেমেয়েরা সহজে তারা বিপথে চলে যাচ্ছে। এবং এটা যদি এইভাবে বেড়েই চলতে থাকে, জাতীয় উন্নয়নে তথা আমাদের অগ্রগতির জন্য সাংঘাতিক একটা বাধা হয়ে দাঁড়াবে, এবং এটি হচ্ছেও তাই। মেয়েদের এ ধরনের অপরাধ উস্কে দেওয়ার আরেকটা কারণ আইনের অপব্যবহার। নারী নির্যাতনের যেমন সঠিক বিচার হওয়া দরকার, তেমনি আইনকে পুঁজি করে যেন কেউ কাউকে হয়রানি না করতে পারে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়ে গেছে যে স্বামীর সাথে ঝগড়া করলেও এগুলিতে আসামি করা হয় শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ, ননদের হাজব্যান্ডকেও আসামি করা হয়। এই মামলাগুলিতে পরবর্তীতে বিজ্ঞ আদালত বিচার বিশ্লেষণ করে প্রায় ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। দর্শক, একুশের চোখের আজকের পর্বে আমরা যা দেখিয়েছি তার পুরো ঘটনাটাই আপনার আমার মতো একজন রক্তে মাংসে গড়া মানুষের জীবনেই ঘটেছে, আর যাদেরকে দেখিয়েছি তারাই সেই ভাগ্যবান অথবা হতভাগা চরিত্র। সবই ঠিক আছে, কিন্তু একটু গোপন রেখেছি, সেটা হলো সেই চরিত্রগুলোর নাম। সবশেষ বলতে চাই, এমন চরিত্রের কোনোটি যেন আপনি অথবা আমি হয়ে না যাই সেদিকে খেয়াল রাখতে হবে। দর্শক, যেতে হবে, যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। অন্যায় অপরাধের যে কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেন, আমরা তুলে আনবো আপনার তথ্যের ভেতরের খবর।